করোনায় সুস্থতার হার বাড়ছে দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে এক হাজার তিনশো একুশ জন বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি হলেও গত চব্বিশ ঘন্টায় দেশে কমেছে অ্যাক্টিভ কেস দেশে সক্রিয় করোনা রোগী বর্তমানে ষোলো হাজার আটানব্বই জন যা মোট আক্রান্তের সংখ্যা শূন্য দশমিক চার শতাংশ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন নজন